আয়াতুল কুরসি পড়ে ভুলেও একটি কাজ করবেন না, ভালো করে স্মরণ রাখবেন। আয়াতুল কুরসি পড়ে আমরা যে ভুল কাজটা করে থাকি, আয়াতুল কুরসি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। সুরার ভিতরে সর্বশ্রেষ্ঠ সুরা হচ্ছে সুরা ফাতেহা, সুরা ইয়াসিন, সুরা বাকারা, তবে আয়াতের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। তিন নম্বর পারার এক নম্বর পৃষ্ঠা সুরা বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতটি এতটা ফজিলতপূর্ণ আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলার দুইটি চমৎকার নাম আছে, এই নামকে বলা হয় ইসমে আজম, আল হাইয়ুল কাইয়ুম। আল হাইয়ুল কাইয়ুম যদি কারো দোয়া কবুল না হয়, আপনি যদি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহ তাআলার এই দুইটি নাম চমৎকার ইসমে আজম দুইটি নাম পড়ে তিনবার পড়ে যদি আপনি দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। যেহেতু এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলার দুইটি ইসমে আজম নাম রয়েছে, এই নামের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মর্যাদা আরো বাড়িয়ে দিয়েছেন। সুতরাং যদি জিন আপনাকে আসর করে, এই আয়াতুল কুরসি পড়লে জিন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। হাদিসের ভিতরে যেটা আসছে, আমরা যে ভুল কাজটা করি সেটা হচ্ছে আয়াতুল কুরসি পড়েই আমরা বুকে ফু দিয়ে থাকি, আমরা বুকে ফু দিব না, এই ভুলটা আমরা কখনো করব না। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, মান ক্বারা আয়াতাল কুরসিয়্যি ফি দুবুরি কুল্লি সালাতিম মাকতুবা, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, দাখালাল জান্নাহ ইল্লাল মাউত লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, অর্থাৎ মৃত্যু হতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিতে দেরি করবে না বলেন। সুবহানাল্লাহ, রাজীব একটি আয়াত, এবং এই আয়াতের এত ফজিলত, যদি কোনো ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পরে এটা পাঠ করে একবার করে, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফু দিতে বলেন নাই, শুধু একবার পাঠ করবেন, এই একবার পাঠ করার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবি যত ফিতনা আছে এবং মানুষ শয়তান বলেন, জিন শয়তান বলেন, যত প্রাণী আছে, আসমান জমিনের সকল প্রকার ক্ষতিকর বস্তু থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে বলেন। সুবহানাল্লাহ। তবে ফু দিতে হবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আয়াতের কথা বলেছেন অত্যন্ত ফজিলতপূর্ণ আয়াত, আমরা অবশ্যই আয়াতটা পড়ব। এই আয়াতটা যদি আমরা পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়তে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, উইল গো টু প্যারাডাইস, তুমি জান্নাতে চলে যাও, উইল নট গো টু হেল ফায়ার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নাম দিবেন না। এই জন্য আমরা অবশ্যই এই আয়াতুল কুরসির আমলটা করব, এই ভুল কাজটি করব না। ভালো করে মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বিধানগুলো দিয়েছেন অবশ্যই আমরা কোরআন অনুযায়ী এবং রাসূলের সুন্না অনুযায়ী আমল করার চেষ্টা করব, নিজের থেকে বানিয়ে কোনো আমল করার চেষ্টা করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে বলেছেন আমরা ঠিক সেভাবেই করব, এবং সব সময় স্মরণ রাখব, কখনো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্না বিরোধী কোনো কাজ আমরা করব না। সবসময় আমাদেরকে স্মরণ রাখতে হবে, যদি আমরা আমল করে জান্নাতে যেতে চাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমল করেছেন ওইভাবে আমল করেই কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো। কিন্তু যদি আমরা আমাদের মন গড়াভাবে আমল করি, মন গড়াভাবে যখন যেটা মনে চায় তখন সেটা করি, তাহলে কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো না। এজন্য অবভিয়াসলি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক আমল করার চেষ্টা করব, এবং আয়াতুল কুরসির ভিতরে অনেক ফজিলত রয়েছে, আমরা পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আয়াতুল কুরসির ফজিলত জেনে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।